ক্যাম্পাসে কি হইছব মেয়েদের হাতে সব কি হ্যাঁ বেটাকে মার মার হাই গাইস কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সব অনেক ভালো আছেন স্কুল গ্যাং সিজন 2 এর 34 নম্বর এপিসোডটি আপনারা পাবেন আগামী বৃহস্পতিবার দুপুর 12টার সময় শুধুমাত্র প্র্যাঙ্কিং এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে তবে এই ভিডিওটি 2 মিনিট পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন না 34 নম্বর এপিসোডটিতে কে কি ঘটবে রাশিদ গিয়ে সাকিবের দেখা কি পাবে নাকি কোনো নতুন ঝামেলায় পড়বে আর সাকিবের দেখা পেলেও সাকিব কি তাদের সাথে সহজে চলে আসবে নাকি অভিমান করবে এই সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং সেই সাথে আপনি যদি চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন আর অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন তাহলে চলুন শুরু করা যাক রাজশাহীতে গিয়ে তার নতুন এক ঝামেলায় পড়বে রাজশাহী ইউনিভার্সিটিতে গিয়ে তার সাকিবের সন্ধান করবে কিন্তু সেখানে সাকিবকে কেউই চিনবে না তবে একটি মেয়ে যে কিনা সাকিবের ফ্যান সাকিবকে চিনবে সাকিবের কথা শুনেই সে মেয়েটি দৌড় দিবে এবং তার দৌড় দেওয়া দেখে তার পিছে পিছে শান্ত দৌড় দিবে এবং সেই মেয়েটির হাত ধরে তাকে থামাবে এবং সেইখানে ক্যাম্পাসের পোলাবান শান্তর উপর খেপে যাবে এবং তাকে অনেক মারধর করবে কিন্তু তারপর কি হবে সবাই মিলে শান্তকে যখন মারবে ঠিক তখনই উদয় হবে সাকিব এবং মার খাওয়ার হাত থেকে শান্তকে উদ্ধার করবে সাকিব সাকিবকে দেখে তারা অনেক খুশি হয়ে যাবে শান্ত আর সাথি যখন সাকিবের সাথে কথা বলতে যাবে তখনই সাকিব সেখান থেকে চলে যাবে তাদের সাথে কোনো কথাই বলতে চাইবে না এরপর কি হবে সাকিবকে কি তারা নিয়ে আসতে পারবে না সাকিবের জমে আছে তাদের উপর অনেক অভিমান তার অভিমান সহজে ভাঙবে না এরপর তারা কি করবে তারা কি সাকিবকে ছাড়াই চলে আসবে নাকি সাকিবের অভিমান ভাঙাবে এবং তাদের সাথে সাকিবকে নিয়ে আসবে জানাবো পরবর্তী নতুন ভিডিওতে তাই পরবর্তী নতুন ভিডিওটি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন আর অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন স্কুল গ্যাং সিজন 2 এর পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি আল্লাহ হাফেজ